বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান পর্দায় অভিনেতার উপস্থিতিতে কেঁপে ওঠে কোটি প্রাণ। কিন্তু আপনি জানেন কি, আমির খানের অন্যতম অপছন্দের কাজ হচ্ছে স্নান করা। ব্যক্তিগত এই তথ্য ফাঁস করেছিলেন তার সাবেক স্ত্রী কিরণ রাও। তারকাদের জনপ্রিয় টক শো কফি উইথ কারণে কিরণ বলেছিলেন, স্নান করা একেবারেই পছন্দ করেন না আমির, খুব প্রয়োজন না হলে কলতলায় যান না তিনি। 1998 সালে মুক্তি পাওয়া গুলাম সিনেমায় আমিরের অভিনয় মুগ্ধ করেছিল ভক্তদের। শুনলে না কুঁচকে যাবে, এ সিনেমায় একটি মারামারির দৃশ্যের জন্য 12 দিন পর্যন্ত স্নান করেননি তিনি। আসলে নিখুঁত কাজের জন্য একই মেকআপে থাকতে চেয়েছিলেন নায়ক, আর সেজন্য স্নানও করেননি। আমির খান সম্পর্কে আরও একটি তথ্য খুব কম মানুষই জানেন। অভিনেতা হওয়ার আগে জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় ছিলেন তিনি, অংশ নিয়েছিলেন অনেক রাজ্য স্তরের চ্যাম্পিয়নশিপে। শুটিং সেটে দেরি একদম পছন্দ করেন না আমির, নিজের চরিত্রকে শতভাগ ফুটিয়ে তুলতে সব কিছুই যেন করতে পারেন মিস্টার পারফেকশনিস্ট। পিকে সিনেমাতেও হয়েছে তেমনি, নিজের চরিত্র ভালোভাবে তুলে ধরতে খেয়েছিলেন 100টি পান, আর দঙ্গলের জন্য 28 কেজি ওজন বাড়িয়ে হয়েছিলেন 97 কেজি। 14 মার্চ 58-তে পা দিলেন নায়ক। অভিনেতা বা প্রযোজক হিসেবে তো বটেই, নিজের ফিটনেস নিয়েও চরম খুঁতখুঁতে লাগান তারকা। খাবার খান একদম মেপে, অস্বাস্থ্যকর ভাজাপোড়া যতই স্বাদের হোক ছুঁয়েও দেখেন না,